বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলে চিন্তিত রয়েছো। কিন্তু এখানে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু খারাপ সময় আসতে চলেছে। তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, সচেতন করার চেষ্টা করছি। তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একেবারেই পসিবল না, কোনো দিন সম্ভব না এই পরিস্থিতিতে। এবং আগামী সময়টা যেরকমভাবে আসতে চলেছে ও বিশেষজ্ঞরা বলছে, সে অনুযায়ী তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিংবা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কেন যে কোনো পরীক্ষায় অ্যাকচুয়ালি স্কুলে বসেও সম্ভব নয়। কারণটা বিস্তারিত তোমাদের সঙ্গে তুলে ধরি। দেখো, এই মুহূর্তে কোভিডের যা পরিস্থিতি রয়েছে, সেখানে আমরা জানতেই পারি প্রত্যেক দিন রাজ্যে 18,000 সংক্রমিত হচ্ছে, 18,000-এরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছে। এবং তোমরা দেশের কথাও জানো, দেশের পরিস্থিতি কীরকম, অক্সিজেনের অভাবে বহু মানুষ মারা যাচ্ছে এই মুহূর্তে। এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী মাসখানিকের মধ্যে মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে যা আছে তার থেকে দ্বিগুণ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। মানে পরবর্তী সময়ে, মানে পরবর্তী মাসগুলো আমাদের পক্ষে আরও চ্যালেঞ্জিং এবং আরও অধিকতর ভয়ঙ্কর। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি, এই মুহূর্তে অবশ্যই কিন্তু তোমরা সচেতন থাকবে। এবং তোমরা স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছো, তোমাদের যে কারণে বললাম, তোমাদের পরীক্ষা বোর্ড কেন যেই চাক না কেন, এই মুহূর্তে পসিবল নয়। কারণ আমাদের কোভিডের যে তৃতীয় ঢেউ, সেই তৃতীয় ঢেউ আসতে চলেছে। আমরা সকলেই জানি দ্বিতীয় ঢেউ থেকে আমরা এখনো পর্যন্ত মুক্ত হতে পারিনি। তার সত্ত্বেও তৃতীয় ঢেউ, প্রথম ঢেউতে কী হয়েছিল, যখন প্রথম কোভিড আসে তখন দেখা গেছিল বৃদ্ধ যারা ছিল তাদের সংক্রমিত হার বেশি ছিল এবং মৃত্যুর হার বেশি ছিল, তাদের ক্ষেত্রে বেশি সমস্যা ছিল। যখন দ্বিতীয় ঢেউ আসে সেক্ষেত্রে দেখা গেছে বৃদ্ধ একদম যারা বয়স্ক তাদের তুলনায় যারা মধ্যবর্তী বয়সের তাদের ক্ষেত্রে একটু বেশি সম্ভাবনা দেখা গেছে। কিন্তু তৃতীয় ঢেউতে ভয়ঙ্কর শুধুমাত্র শিশুদের, স্টুডেন্টদের সম্ভাবনা সবচেয়ে বেশি সংক্রমিত হওয়ার, এবং সবথেকে ক্ষতিকারক হচ্ছে স্টুডেন্টদের জন্য ও শিশুদের জন্য। আর তোমাদের এই বিষয়টা বলে ভয় দেখাচ্ছি না, জাস্ট তোমাদের সচেতন করার চেষ্টা করছি। যারা এখনও সচেতন নয় তাদেরকে তোমরা সচেতন বার্তা দাও, এবং নিজেরা সচেতন থাকো, পরিবারকে সুস্থ রাখো, নিজে সুস্থ থাকো, এবং বৃদ্ধ কেউ থাকলে পরিবারে তাকেও সুস্থ রাখো। তোমরা অযথা দুশ্চিন্তার মধ্যে থেকো না যে আমাদের মাধ্যমিক নিয়ে কী হবে, উচ্চ মাধ্যমিক নিয়ে কী হবে। আমি এটা তোমাদেরকে নিশ্চিতভাবে বলছি, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরিস্থিতিতে হবে না। আমরা জানি না আমাদের দেশের কী অবস্থা বা রাজ্যের কী অবস্থা। মানুষ আইপিএল বন্ধ হয়ে গেছে সেই নিয়ে সমালোচনা করছে মানুষ, ও বিভিন্ন জায়গায় যে আইপিএল কেন বন্ধ হয়ে গেল এই নিয়ে মাথা ব্যথা বেশি অ্যাকচুয়ালি। কিন্তু স্টুডেন্টদের পরীক্ষা এখনো পর্যন্ত বন্ধ হয়নি, স্টুডেন্টরা চিন্তিত রয়েছে, সেই নিয়ে কারোর মাথা ব্যথা নেই। মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি নোটিশ জারি করছে, মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ জারি করছে কিসের, শিক্ষকদের বদলির, শিক্ষকদের যোগদানের, এই সবে নোটিশ জারি করছে। কিন্তু স্টুডেন্টরা যে এতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, যেটা তোমাদের অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের মেসেজ কিংবা কমেন্ট সেকশন দ্বারা আমি উপলব্ধি করতে পারছি। এছাড়া তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও পাঠিয়েছো, তার মধ্যে অধিকাংশ স্টুডেন্ট একটি ভিডিও পাঠিয়েছো, পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ফোন কলের একটি ভিডিও। সেখানে পরিষ্কারভাবে তিনি বলছে পরীক্ষার পরিকল্পনা করছে কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করছে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, বোর্ডে কল করে বা সভাপতিকে কল করে অ্যাকচুয়ালি কিন্তু কোনো লাভ হবে না। কারণ আমি তোমাদের আগে ভিডিওতে এক্সপ্লেন করেছি যে এটা বোর্ডের হাতে নয়, এটা উচ্চ দপ্তর থেকে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টাকে ক্লিয়ার করছে ততক্ষণ পর্যন্ত বোর্ড কিন্তু নিজেদের থেকে কোনো নির্দেশিকা জারি করতে পারবে না। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের এই বিষয়টি ডিটেলসে জানতে চাও, তাদের জন্য ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া আরও একটি বিষয় তোমরা অনেকেই উল্লেখ করেছো, বিভিন্ন এরকম ওয়েবসাইট রয়েছে যে সমস্ত ওয়েবসাইটে তোমাদের এর মতামত নিচ্ছে, এবং যে সমস্ত ওয়েবসাইটে তোমাদের সাইন ইন করতে হচ্ছে সেই সমস্ত ওয়েবসাইটে তোমরা তোমাদের মতামত দিও না। কারণ তোমাদের পার্সোনাল ডেটা যে কোনো কারণে যে কোনো বিষয়ে কিন্তু লিক হয়ে যেতে পারে, এই কারণে অযথা ভুলভাল লিঙ্কে ক্লিক করে তোমাদের চিন্তাকে আরও বাড়িয়ে তুলো না এবং আরও সমস্যার মধ্যে যাতে না পড়ে যাও, সেই কারণেই তোমাদের এই বিষয়টা সচেতন করছি। এবং এই মুহূর্তে এই কোভিডের যে তৃতীয় ঢেউ আসতে চলেছে এই বিষয়টি কিন্তু কেন্দ্রও মেনে নিয়েছে, এবং এই যে তৃতীয় ঢেউয়ে যেটা বললাম সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে শিশুদের কিংবা স্টুডেন্টদের, সেই কারণে তোমরা এই মুহূর্ত থেকেও কিন্তু বহু সচেতন থাকো। এছাড়া আমার শরীরটা খুব একটা ভালো না, তোমাদের কমেন্ট অনেকেরই পাচ্ছিলাম যে সকালে কেন ভিডিও আসছে না, তোমার ভিডিওর জন্য ওয়েট করে রয়েছে। তো এখানে বলে রাখি যে আমি তোমাদের কমেন্টের জন্যই এতদূর এসে ভিডিও করছি, খুব একটা শরীর ভালো না, সেই কারণে রাত্রে আর ভিডিও করতে পারছি না। কারণ আমার যা আগের ভিডিও ছিল সমস্ত কিছুই রাত্রে ভিডিও করতাম, আর এখন প্রত্যেককে রিকোয়েস্ট করব, কেউ বাড়ির পাশে হোক বা একটু দূরে হোক, যেখানেই হোক না কেন, কেউ
অফলাইনে পড়তে যাবে না, আমি নিজেও কাউকে অফলাইনে এই মুহূর্তে পড়াচ্ছি না, সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করব অফলাইনে কেউ এই মুহূর্তে পড়তে যেও না, অনলাইনেই পঠন পাঠন করো, টিচারদের বলো যে অনলাইনে যাতে পড়ায়। আর তোমরা একেবারে নিশ্চিন্ত থাকো, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই মুহূর্তে কোনো মতেই অফলাইনে নিজের স্কুল হোক বা অন্য কোথায় হোক নেওয়া হবে না, যেটা কেন্দ্র থেকে নির্দেশিকা এসছে। এই মে মাসে তো অফলাইনে নেওয়া যাবেই না, জুন মাসেও তোমাদের অফলাইনে নেওয়া যাবে না, যে পরিস্থিতি এই গবেষকরা বলছে সেই অনুযায়ী স্টুডেন্টদের যে সব থেকে বেশি ভয় তৃতীয় ঢেউ এবং মৃত্যুর হার যেটা রয়েছে সেটা দ্বিগুণ হবে মাসখানিকের মধ্যে, সেই সমস্ত বিষয় দেখে আমরা বুঝতে পারছি যে তোমাদের অফলাইনে পরের মাসেও কার্যত পরীক্ষা সম্ভব না। সেই কারণে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে কখনোই এই পরীক্ষা বোর্ড কেন, রাজ্য কেন, কেন্দ্র কেন কেউই নেবে না। এছাড়া তোমাদের বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের মতামত রয়েছে, এ তোমরা আমার সঙ্গে অনেকে ফোন নাম্বার চাইছো, কথা বলতে চাইছো, ও সেক্ষেত্রে আমি বলে রাখি তোর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, ইনস্টাগ্রামে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারো বা তোমাদের মতামত আমাকে প্রদান করতে পারো।